গণ আন্দোলনে শেখ হাসিনা পদত্যাগ করায় উল্লাস প্রকাশ করেন জেদ্দা বিএনপি নেতারা। এনটিভি জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, পশ্চিমাঞ্চল জেদ্দা মহানগর বিএনপি শ্রমিক দল এবং মহানগর বিএনপির অঞ্চল কমিটি সম্মিলিতভাবে মিষ্টি বিতরণ করে। পরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইশারা হেরা হাই আল নাইম, বিএনপি সভাপতি আবুল কালাম সওদাগর। তসলিমউদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন পশ্চিমাঞ্চল বিএনপির সমন্বয় কমিটির সদস্য সচিব মোহাম্মদ শাহজাহান। প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সভাপতি রওশন জামিন শিপু।